প্রবলেম এটা মানে তো চোখে এখানে ফাটা এখানে তো বোঝা যাবে ওটা দেখলে শুধু তোমার না কারণ আমার না কথা এক করতে হবে ওকে মানে অশুভ নাম কেন মুখে না আর বুঝি না আর নাম মুখে দিলে নাম পাশে নিয়ে ঘুরবা অপু বিশ্বাস উনি প্রায়ই অনেক ধরনের কথাবার্তা বলে থাকেন কথা হচ্ছিল বুবলির সাথে অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে কোথাও বেড়াতে গিয়েছে আর সেখানে আপনিও ছিলেন হঠাৎ তাদের সাথে দেখা হয়ে গেলে আপনি কি করবেন বা অপুর সাথে আপনি কথা বলবেন কিনা জানতে চাইলে বুবলি বলেন বাচ্চাদেরকে নিয়ে আমরা একসাথে দেখা করছি বা বাসায় যাচ্ছি সাকিব খানের বা ওইখানে আমরা সব একসাথে গেট টুগেদার করছি তখন তো ওখানে দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে তো এরকম তো হয়েছে আসলে আমরা জানি জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস প্রায় আপনাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেন আর বিষয়টি চলছে বহু আগে থেকেই প্রশ্ন করি এসব বিরূপ মন্তব্য আপনার জীবনের উপর কোনো প্রভাব ফেলে কিনা জবাবে বুবলি বলেন এটা তো আসলে আমার কাছে মনে হয় যে আমার কাজের ক্ষেত্রে হোক বা পার্সোনাল ক্ষেত্রে এটা যদি সবাই খেয়াল করে তাহলে বুঝবে যে আমি কখনোই কাউকে নিয়ে কোনো দিনও কোনো প্রকার বাজে মন্তব্য করা আমি করিনি